করোনা পরীক্ষার কিটের মজুদ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দেশে এখন কিটের মজুদ কত আছে, কতদিন চলবে তা স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা স্বাস্থ্য অধিদপ্তর পরিষ্কার করে জানাচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র বলছে, দেশে এখন কিটের যে মজুদ রয়েছে তা দিয়ে আগামী অল্প কয়েকদিন চলতে পারে। হাসান পারভেজের প্রতিবেদন। বর্তমানে দেশের 50টি ল্যাবে করোনা শনাক্তকরণের পরীক্ষা হচ্ছে। পরীক্ষা কেন্দ্র ও সক্ষমতা বাড়লেও পরীক্ষার সংখ্যা সেভাবে বাড়েনি। দৈনিক গড়ে এখন 8 থেকে 10 হাজার করোনা পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষা বাড়াতে গেলে শনাক্তকরণ কিটের মজুদ বাড়াতে হবে, কিন্তু এখন কিটের মজুদ কত আছে সেটাও স্বাস্থ্য অধিদপ্তর বা মন্ত্রণালয় আর জানাচ্ছেন না, ফলে কিটের মজুদ নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে। সবশেষ 11 এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে কিটের মজুদের কথা জানিয়েছিল, এরপর আর নিয়মিত সংবাদ বুলেটিনে বা বিজ্ঞপ্তিতে কিটের মজুদ জানায়নি স্বাস্থ্য অধিদপ্তর। বলতে পারবো না, এটা আপনার সারা দেশে তো ছড়ানো ছিটানো ব্যবস্থা আছে, সিমিটি তো যেমন থাকে আপনার সারা দেশে যেখানে যেখানে ল্যাব গুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে, বা যারা কালেক্টর আছে স্যাম্পল কালেক্টর সবার কাছে তো পৌঁছে গিয়েছে। ওটা টোটাল স্টক না নিয়ে কেউ হঠাৎ করে আজকের মজুদ বলতে পারবে না। এতটুকু বলতে পারি যে কিটের সংকট আদৌ নাই। স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, মজুদকৃত কিট কয়েকদিন চলতে পারে। যদি এই সময়ের মধ্যে কিট আমদানি না করা হয় তবে করোনা পরীক্ষায় কিট সংকট দেখা দিতে পারে। কিটের মজুদ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালকের কাছে জানতে চাইলে কোনো কথা বলতে রাজি হননি, বরং কিটের সংখ্যা না জানিয়ে ফোন কেটে দেন। মজুদ কত আছে আর এই কিট মজুদকৃত কিট কতদিন চলবে আগামীতে, সে বিষয়ে আমি আপনাকে এখন কোনো তথ্যই দিব না। আমরা যা পরীক্ষা করেছি প্রত্যেক দিন, আমরা এ পর্যন্ত কত পরীক্ষা করেছি সেটা তো বলাই হচ্ছে যে আমরা কত পরীক্ষা করেছি, যত পরীক্ষা করেছি তত তো কিট ইউজ হয়েছেই, এর বাইরে আর কিছু বলবো না। এখন পর্যন্ত সারা দেশে 2,97,054 নমুনা পরীক্ষা করা হয়েছে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা।